আজকে আমাদের ভাগ্যটা অনেক ভালো, এমন একটি বাফিলের মধ্যে বসেছেন। সুনান নাসাইর হাদিস, সহিহ সনদের হাদিস, সাহাবাই কেরাম একদিন এরকম একটা মাহফিলের আয়োজন করলেন। সুবহানাল্লাহ, বল মাহফিলের যখন আয়োজন করলেন, আমার নবী সাহাবিদের ওই মজলিসের মধ্যে আসলেন, ডাক দিয়ে বলতে লাগলেন, ওরে সাহাবিরা, এটা তোমরা কেন করতেছ? সাহাবিরা ডাক দিয়া কয়, নবী গো, আপনি নবীর আগমনে, আরেকটু আসতে কন, আরো আসতে কন, এবার একটু জোরে সরে কন, কেমনকে এখানে আসতে গেলে জোরে মারে না, আর জোরে গেলে আসতে মারে, একটু আওয়াজ দিয়ে বলতে পারবেন না? সুবহানাল্লাহ। তো সাহাবাই কেরাম বলেন, নবী গো, আপনি নবীর আগমনে আল্লাহ যে আপনাকে আমাদের কাছে পাঠাইলেন, এই জন্য এই মাহফিল কারার আয়োজন করেছে। আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবিরা সত্য কথা বলো, তোমরা কি এটা আমি নবীর আগমনে করেছ? সাহাবিরা বলেন, নবী গো, হ্যাঁ। আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবিরা রে, তোমরা মনে করো না আমি নবী তোমাদের কি অবিশ্বাস করতেছি? কিছুক্ষণ আগে জিব্রাইল আলাইহিস সালাম আমার কাছে আসলেন, আমাকে বললেন, নবী গো, যারা আপনি নবীর আগমনে আপনি নবীকে পাইয়া এত সুন্দর মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ পাক ওই সমস্ত বান্দাদেরকে নিয়া রহমতের ফেরেশতাদের মাঝে গর্ব প্রকাশ করতেছে। আর একটু জোরে বলেন, সুবহানাল্লাহ। হুলিয়াতুল আউলিয়া ইমাম আবু নুয়াইম ইস্পাহানি রহমাতুল্লাহি আলাইহি তৃতীয় খণ্ড 142 পৃষ্ঠার মধ্যে বর্ণনা করতে লাগলেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি খাসায়েসুল কুবরার মধ্যে প্রথম খণ্ড 30 পৃষ্ঠার মধ্যে বর্ণনা করতে লাগলেন। হাদিস নম্বর 68 কথা বলেন, হাদিস নম্বর কত? হাদিস নম্বর হলো 68। আমার ভাইয়েরাম, তাদের অন্যতম আলেম সফিউ কারবি জিক্রি জামিলির 354 পৃষ্ঠার মধ্যে হাদিস কানাকে বর্ণনা করতে লাগলেন। আমার ভাইয়েরা, এই হাদিসের মধ্যে যতগুলো রাবি আছে সমস্ত রাবিকে নিয়ে আমি তালাশ করে দেখলাম, কোন মুহাদ্দিস এই হাদিসের রাবিদেরকে নিয়ে কোন প্রকার কোন বিরূপ মন্তব্য করেন নাই। বৈশাইলদের মধ্যে একজন আল্লাহর বান্দা ছিল, যে ব্যক্তি 200 বছর আল্লাহর নাফরমানি করেছিল, মানুষেরা তার মৃত্যুর পরে তাকে যখন ডাস্টবিনের মধ্যে ফেলে দিল, আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে ডাক দিয়ে বলতে লাগলেন, ওরে মুসা, এক্ষণে যা অমুক জায়গার মধ্যে ময়লার আবর্জনার মধ্যে আমার একজন মাহবুব বান্দা। মুসা নবী ডাক দিয়ে বলতে লাগলাম, ও রাব্বুল আলামিন, এই ব্যক্তি 200 বছর তোমার নাফরমানি করলো, ও গো আল্লাহ, এটা কি করে তোমার মাহবুব বান্দা হতে পারে? আল্লাহ ডাক দিয়ে বলতে লাগলেন, ওরে মুসা, যদিও সে 200 বছর আমার নাফরমানি করেছে, কিন্তু সে যখন তাওরাত কিতাব পড়তো, তাওরাত কিতাব পড়তে পড়তে ওয়ানাজরা ইলা ইসমে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে জায়গার মধ্যে আমার আখিরি জামানার নবীর নাম মুবারক পাইতো, কব্বালাহু ওয়াদাহু আলা আইনাইহি ওয়াসাল্লা আলাইহি, ওই জায়গার মধ্যে চুমো খাইয়া সে চোখের মধ্যে লাগাইত এবং আমার নবীর উপরে সে দুরূদ শরীফ পাঠ করত, এই জন্য আমি আল্লাহ তার 200 বছরের নাফরমানিকে ক্ষমা করে দিয়ে ওয়াজাওয়াজতুহু সাবঈনা হাওরা, এবং তার জন্য তার কবরের মধ্যে আমি আল্লাহ 70টা হুর বরাদ্দ করে দিয়েছি। আর জোরে বলুন, বনী ইসরাইলের একজন আল্লাহর বান্দা, সে যদি চুমো খাইয়া চোখের মধ্যে লাগানোর কারণে তার 200 বছরের গুনাহকে যদি আমার আল্লাহ ক্ষমা করে দিতে পারে, ও মুসলমান ভাইয়েরা একটু আওয়াজ দিয়ে বলেন, আমরা তো সেই নবীর উম্মত, বলেন আমরা যদি নবীর নামে চুমো খাই কম পাবো নাকি বেশি? আরো সরে কোন কম না বেশি? আশ্চর্য লাগে, আমরা যখন নবীর নামে চুমো খেতে যাই তো আমাদের কিছু কিছু ভাইয়েরা এগুলো কি কুত্তার আওয়াজের সাথে তুলনা করে,
নাউজুবিল্লাহর আওয়াজ এত ঠান্ডা, আর একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরাম ইমাম সাহাবি রহমাতুল্লাহি আলাইহি মাকাসিদুল হাসানার মধ্যে 383 পৃষ্ঠার মধ্যে বর্ণনা করতে লাগলেন হাদিস নম্বর 1021। কথা বলেন হাদিস নম্বর কত? 1021 নম্বর হাদিস। ইমাম আজলনে কাশফুল খাফার মধ্যে বর্ণনা করতে লাগলেন, ইমাম তাহতাবি বারাকিল ফালার 165 পৃষ্ঠার মধ্যে বর্ণনা করতে লাগলেন। আমার ভাইয়েরাম সাইয়েদেরাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আল্লাহর নবীর নাম মোবারক শুনলেন, শোনা মাত্র চুমো খাইয়া চোখের মধ্যে যখন লাগাইলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলতে লাগলেন, ওরে আমার আমার ওই উম্মতের জন্য আমার আল্লাহর কাছে সুপারিশ করব। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নবীজির সুপারিশ চাই কিনা, আর একটু জোরে কন্যা চাই কিনা? আমার ভাইয়েরা এই হাদিস সম্পর্কে ইমাম মোল্লা আলী কারী রহমতুল্লাহি আলাই তিনি ডাক দিয়ে বলেন, এই হাদিসটার আমল যেহেতু সিদ্দিকে একবার পর্যন্ত প্রমাণিত হয়ে গিয়েছে, পৌঁছে গেছে, ওনার আমল যেহেতু আমরা পেয়ে গেলাম, তাহলে এই হাদিসটার উপর আমল করতে কোনো প্রকার কোনো অসুবিধা নাই। কিন্তু ইমাম সাহাবি এই হাদিসটাকে বর্ণনা করে বলতে লাগলেন, হাদিসটা সহি নয়, লা ইয়াসিহ, এই হাদিসটা সহি নয়। তো আমাদের বাইরা বলেন, সহি নয় বলতে মনে হয় হাদিসটা দুর্বল এবং জাল। এরে ভাই, কোনো হাদিসের ইমাম যদি বলে এই হাদিসটা সহি নয়, এটা দ্বারা হাদিসটাতে জাল এটা বুঝায় না, কথা কোন ঠিক কিনা? ইমাম আসকালানি ওনাকে যখন জিজ্ঞেস করা হলো, হুসুর আনা মদিনাতুল ইলম ওয়া আলিজুন বাবুহা, এই হাদিসটা সনদ কে? তিনি বলেন, ফা আজাবা বিআন্নাহু হাসানুন লা সহীহ, এই হাদিসটা সহি নয় তবে হাসান। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ যদি বলে হাদিসটা দুর্বল, অনেকজনে বলে না এই হাদিসটা দুর্বল, দুর্বল বলে হাদিসটা থেকে তারা বিরত থাকতে চায়, মানুষদেরকে বিরত রাখতে চায়, কিন্তু হাদিসের ইমাম যারা রয়েছেন বিশেষ করে কামাল ইবনে হুমাম কামাল উদ্দিন ইবনে হুমাম রহমাতুল্লাহি আলাই ডাক দিয়ে বলতে লাগলেন, জুবালু বিহি ফাদাইলিল আমাল, দুইফ হাদিস ফদয়েলে আমলের জন্য আমল করা জায়েজ আছে। এবং ইমাম শামি ফতোয়া শামির মধ্যে ডাক দিয়ে বলতে লাগলেন, দুইফ হাদিসের উপর আমল করা জায়েজ। সুবহানাল্লাহ বল। আর যারা বলে দুইফ হাদিস দ্বারা আমল করা যাবে না, এরা এখনো বোকার স্বর্গে বসবাস করতেছে। বিপরীতে যদি সহি হাদিস যদি না থাকে, দুইফ হাদিস মুস্তাহাবের জন্য আমল করা যায়। সুবহানাল্লাহ বল। আমার মসজিদের একজন মুসল্লি ছিল, একদিন আমার কাছে এসে বলতে লাগলেন, হুসুর অনেক ডাক্তার দেখিয়েছে, চোখ ভালো হয় না, হুসুর কি করতাম একটু দোয়া কইরেন। আমি বললাম, বাইরে আমি আপনাকে একটা আমল শিখাই দেব, আজকের পর থেকে এই আমলটুকু করবেন, ইনশা আল্লাহ হয়তো আল্লাহ পাক আপনার উপর খুশি হইয়া আপনার চোখখানাকে ভালো করে দিতে পারে। তো তিনি বললেন, কি আমল? আমি বললাম, যখনই আমার নবীর নাম মোবারক শুনবেন, এইভাবে চুমো খাইয়া চোখের মধ্যে লাগাই দিবেন। তিনি ওই দিন থেকে যখন আমল করা শুরু করে দিলেন, তার একটি দেড় সপ্তাহ পরে তিনি আমার কাছে এসে বলতে লাগলেন, হুজুর যেদিন থেকে আমি এটা আমল করা শুরু করে দিলাম, ওই দিন থেকে আমার চোখের সমস্যা সমাধান হয়ে গেছে। এর ভাই একটা কথা মনে রাখবে, সুন্নিরা দলিল ছাড়া কোনো কথা বলে না, কথা কন্যা ঠিক কিনা? আমাদের আল্লামা গাজী শের বাঙ্গালা
রহমতুল্লাহি আলাই ওনার সাথে মোকাবেলা করতে না পেরে খন্দকিয়ার ময়দানে তোমরা ওনাকে শহীদ করে দিয়েছ। আমাদের আল্লামা নূর ইসলাম ফারুকি রহমতুল্লাহি আলাইহির সাথে না পেরে তোমরা ওনাকে নির্মমভাবে হত্যা করে দিয়েছ, শহীদ করে দিয়েছ। শহীদ করে দিয়ে ভেবেছ বাংলা জমিন থেকে সুন্নিয়ত উৎখাত হয়ে গেছে। আমি তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, ওরে বাতিলরা তাকাই দেখো, একজন ফারুকি শহীদ হয়েছে, লক্ষ ফারুকির জন্ম হয়ে গেছে। কথা কন্যা ঠিক কিনা? সুনান ইবনে মাজাহ কিতাবু ইকামাতিস সালাত বাবু মা জাআ ফি যিনাতি ইয়াউমিল জুমআ হাদিস নম্বর 1152। কথা বলেন হাদিস নম্বর কত? হাদিস নম্বর হল 1152। আল্লাহর নবী ডাক দিয়ে বলতে লাগলেন, ইন্না ইয়াউমুন জালাগুল্লাহু ঈদান লিল মুসলিমিন। ওরে আমার উম্মতেরা, এই যে জুমার দিন আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য ঈদের দিন বানিয়ে দিয়েছে। জুমার দিন কিসের দিন? এ কথা বলো না কেন, কিসের দিন? ঈদের দিন। তাহলে বলেন আমরা বছরে কয়টা জুমা পাই? আমাদের জন্য বাউন্নটাই সুবহানাল্লাহ বলবেন না? এই কথা কি আমার কথা নাকি আল্লাহ নবীর কথা? তো নবীজি যখন জুমার দিনকে ঈদের দিন বললেন, দুই ঈদ ছাড়াও আরো 52টা ঈদ আমরা পেয়েছি, কথা কোন ঠিক কিনা? তো যারা বলল দুই ঈদ ছাড়া আর কোনো ঈদের অস্তিত্ব নাই, এরা কি সত্য বলল নাকি মিথ্যা? আরো সরে কোন সত্য না মিথ্যা?